साउथ एशियन जूनियर एंड कैडेट आंतर्जातिक टूर्नामेंटे बांग्लादेश टेबल टेनिसर एबारे लक्ष्य सिल्वर साफल्य आनते तई करोनार मध्ये चालू रयेछे नवेम्बरे शुरू हवा अनुशीलन कैम्प प्रस्तुति सारछेन नारी विश्वकापेर खेलोयाड़ाओ सब धरनेर सुजोग सुविधा रेखे आधुनिक ओ समयोपयोगी एई कैम्प निये सन्तुष्ट सबाई सक्षमता पेले दीर्घमेयादी चालिये जावार इच्छा फेडारेशनेर एस एम आरिफेर रिपोर्ट মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে জুনে। তাছাড়া একই কারণে পিছিয়ে গেছে নারীদের টেবিল টেনিস বিশ্বকাপও। টুর্নামেন্ট পেছালেও বন্ধ হয়নি নভেম্বরে শুরু হওয়া টেবিল টেনিসের অনুশীলন ক্যাম্প। বরং মহামারীর কথা মাথায় রেখে আবাসিক ক্যাম্পে বাড়ানো হয়েছে খেলোয়াড়দের সুযোগ সুবিধা। চলছে দুই বেলা অনুশীলন। আমাদের যে গেম প্ল্যান আমাদের আরও ভালো হয়েছে, সার্ভিস রিসিভ থেকে শুরু করে বিভিন্ন টেবিল টেনিসের স্ট্রোকগুলো আমাদের আরও বেটার হয়েছে আগে থেকে। এখানে থাকতেছি, এখানে খাওয়া দাওয়া, এখানে পড়ালেখা, যার যার ক্লাস ওয়াইজ সবাই পড়তে বসে, টিচার আসে, তারপর আমাদের হুজুর আসে। এরকম কখনো ফ্যাসিলিটিস পাইনি আমরা, এই প্রথম এই ক্যাম্পে এত ফ্যাসিলিটিস আছে। কোচিং প্যানেলে যুক্ত আছে চার বিদেশি, যার মধ্যে তিনজন অনুশীলন সহায়ক আর একজন কোচ। 20-25 বছর আগে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হতো সেটা এখনও এখানে কন্টিনিউ হচ্ছিল আজ থেকে 3-4 বছর আগে অবধি। এবার ধীরে ধীরে নতুন যেমন প্লেয়ার হৃদয়, তারপর এই সাব্বির আছে, জাভেদ ভাই আছে, এরা দেখছি সেই টেকনিকগুলো ছাড়িয়ে নতুন কিছু করছে। কিন্তু এই টেকনিকগুলো সবাই যখন চেঞ্জ করে নতুনটাকে বরণ করে নেবে তখন একটা মানে প্রপার ডেভেলপমেন্ট বলা যাবে। টেবিল টেনিসে এমন আধুনিক ও সময় উপযোগী ক্যাম্প এর আগে কখনো পাননি প্রধান কোচ মোহাম্মদ আলী। দীর্ঘ সময় ধরে চালাতে পারলে ভবিষ্যৎ দেখছেন তিনি। কারণ যেখানে একটা কম্পোজিট একটা ক্যাম্প হচ্ছে, মনে করেন আমি সব খেলোয়াড়দের এখানে পাচ্ছি এবং তাদের মানে সবসময় পাচ্ছি, খেলার বাইরেও দেখা গেছে যে আমি সব প্লেয়ারদের সাথে কোনো কোনো মানে সবসময় আমি তাদের সাথে তাদের সংস্পর্শে থাকে, তাদের উইক পয়েন্টগুলো আমি তাদের ধরাই দিতে পারছি। এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য কিন্তু একটা বড় বড় পাওয়া। ক্যাম্প নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ফেডারেশনের। সহসভাপতি হাসান মুনির সুমন জানান এর জন্য দরকার আর্থিক সচ্ছলতা। আমার যারা পূর্বসূরি ছিলেন তারাও হয়তো চেষ্টা করেছেন, কিন্তু টাকা একটা ফ্যাক্টর। প্রথম পাইপলাইন ঠিক করতে চাই, দ্বিতীয় হচ্ছে আমরা ন্যাশনালের যে মেন্স টিমটা, এখন ওমেন্সও করে, ন্যাশনাল মেন্স টিমটাকেও ঢুকাই নেবো এবং ইনশাল্লাহ এই ক্যাম্পটা কন্টিনিউ করবো। আল্লাপাক যেন তৌফিক দেন, আমাদের আপনারাও দোয়া করবেন যে আমরা দুই বছর পরে যেন একটা ফুল ফ্লেডেড, যে আমরা স্বর্ণজয় যেসব প্লেয়ার আমাকে স্বপ্ন দেখিয়েছে ওদের পথে কিছু যাতে আমরা স্বর্ণ জিতবো, এইভাবেই চালু করি। এই অনুশীলন বজায় রাখতে পারলে টেবিল টেনিসের ভবিষ্যৎ পাইপলাইন আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।